টিকটক ভিডিওতে কমেন্ট প্রবলেম নিয়ে আমাকে অনেক দিন যাবত অনেকে কমেন্টস করতেছে, বিভিন্ন জায়গায় টেক্সট পাঠাচ্ছে, তারা বলতেছে তাদের ভিডিওতে কমেন্ট করা যাচ্ছে না, বা অনেকে বলতেছে তাদের অ্যাকাউন্ট থেকে অন্য কোনো ভিডিওতে কমেন্ট করা যাচ্ছে না। তো গাইস, এই সমস্যাগুলো কি কারণে হয় এবং হচ্ছে এর সমাধান কিভাবে করবেন, আজকে ভিডিওতে আমি আপনাদেরকে সম্পূর্ণ বিষয়টি দেখিয়ে দিচ্ছি। আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করুন, তাহলে খুব সহজে বুঝতে পারবেন। তো গাইস, মূলত এই সমস্যাগুলো হয় দুইটা কারণে, যে দুইটা কারণে আপনারা টিকটকে কাউকে কমেন্টস করতে পারেন না এবং হচ্ছে কেউ আপনার ভিডিওতে কমেন্টস করতে পারে না। তার মধ্যে অন্যতম হচ্ছে আপনি যখন টিকটকে ভিডিও আপলোড করেন, আপলোড করার সময় আপনি টিকটকে কমেন্টস করার যে অপশনটি থাকে সেই অপশনটিকে অফ করে দিন ভুলবশত, যার কারণে কেউ আপনার ভিডিওতে কমেন্টস করতে পারে না। তো আপনাদেরকে অবশ্যই কেয়ারফুলিভাবে টিকটকে ভিডিও আপলোড করার সময় ওই কমেন্টের অপশনটাকে অন করে দিতে হবে। আর দ্বিতীয় নাম্বার সমস্যা হচ্ছে, সবচেয়ে বড় প্রবলেম যেটা সবার হয়ে থাকে, সেটি হচ্ছে আপনি যখন টিকটকে কোনো ভিডিও আপলোড করবেন, আপলোড করার পর ওই ভিডিওগুলো যদি টিকটক কমিউনিটি গাইডলাইন রুলসের বাইরেও হয়ে থাকে, বা ওই ভিডিওতে যদি কোনো ভায়োলেশন থাকে, তাহলে আপনার ওই ভিডিওতে একটা স্ট্রাইক দেওয়া হবে। আর ওই স্ট্রাইকটা দেওয়ার পর আপনার ওই অ্যাকাউন্টে কাউকে আপনি কমেন্টস করতে পারবেন না এবং হচ্ছে আপনার ওই ভিডিওতে কেউ কমেন্টস করতে পারবে না। এছাড়া আপনি কাউকে লাইক করতে পারবেন না, কাউকে ফলো করতে পারবেন না এবং হচ্ছে আপনার ওই ভিডিওগুলো পরিউতে যাবে না। তো গাইস, মূলত এই সমস্যাগুলো হয় দুইটা কারণে, একটি হচ্ছে কমিউনিটি গাইডলাইন রুলসের বাইরে বা কপিরাইট ভিডিওর কারণে, আরেকটি হচ্ছে ভায়োলেশন, অ্যাডাল্ট কন্টেন্ট কিংবা মারাত্মক কোনো দুর্ঘটনার ভিডিও দিলে আপনার ওই ভিডিওগুলোতে একটা স্ট্রাইক দেওয়া হবে। আর পরপর যদি আপনি দুইটা স্ট্রাইক খেয়ে থাকেন, তাহলে আপনার ওই অ্যাকাউন্টটাকে ব্যান করে দিবে বা ওই অ্যাকাউন্টে একটা ওয়ার্নিং চলে আসবে। ওয়ার্নিং চলে আসার পর এক মাস কিংবা সাত দিনের ভিতরে আপনার ওই অ্যাকাউন্টটা ব্যান হয়ে যাবে। তো গাইস, এখন হচ্ছে আপনার ভিডিওগুলোতে যখন একটি স্ট্রাইক চলে আসবে, স্ট্রাইকগুলো চলে আসার পর আপনি কীভাবে তা রিমুভ করবেন বা কীভাবে আপনি টিকটকের কাছে রিপোর্ট পাঠাবেন, তো সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো রিপোর্ট পাঠানোর জন্য আপনাদেরকে অবশ্যই চলে যেতে হবে আপনার টিকটক অ্যাপ্লিকেশনটিতে। অ্যাপ্লিকেশনটিতে প্রবেশ করার পর আপনারা দেখতে পারতেছেন এখানে প্রোফাইল আইকন, তো আপনারা সরাসরি এখান থেকে প্রোফাইল আইকনটির উপর ক্লিক করবেন। দেন ক্লিক করার পর আপনার যে ভিডিওতে ভায়োলেশন কিংবা স্ট্রাইক এসেছে, আপনাদেরকে সেই ভিডিওর একটা স্ক্রিনশট নিতে হবে বা আপনাদের প্রোফাইলের একটি স্ক্রিনশট নিলে হবে। তো আমি এখান থেকে আমার প্রোফাইলের একটি স্ক্রিনশট নিয়ে নিচ্ছি। দেন স্ক্রিনশট নিয়ে নেওয়ার পর আপনারা এখান থেকে চলে যাবেন উপরে কোনারে থ্রি ডট লাইনসে, থ্রি ডট লাইনসের উপর ক্লিক করে এখান থেকে আপনারা সেটিংস অ্যান্ড প্রাইভেসির উপর ক্লিক করবেন। দেন ক্লিক করার পর এখানে দেখতে পারতেছেন অনেকগুলো অপশন, তার মধ্যে আপনারা একটি স্ক্রল ডাউন করে নিচে আসবেন। নিচে আসার পর এখানে দেখতে পারতেছেন রিপোর্টে প্রবলেম নামে একটি অপশন, তো আপনারা সরাসরি রিপোর্টে প্রবলেমের উপর ক্লিক করবেন। দেন ক্লিক করার পর এখানে দেখতে পারতেছেন একটি লোডিং নিবে, লোডিং নেওয়ার পর এখানে একটা অপশন চলে আসবে। সো উপরে দেখতে পারতেছেন একটা সার্চ বারের আইকন, তো আপনারা সরাসরি সার্চ বারের আইকনটির উপর ক্লিক করবেন। তার আগে আপনারা একটি কাজ করবেন, সেটি হচ্ছে আপনারা নিচে দেখতে পারতেছেন এখানে একটি অপশন দেখা যাচ্ছে, সেটি হচ্ছে আই ওয়ান্ট টু মেক মাই অ্যাকাউন্ট স্কোর, তো আপনারা সরাসরি এই অপশনটির উপর ক্লিক করবেন। দেন ক্লিক করার পর এখানে একটি লোডিং নেবে, লোডিং নেওয়ার পর আপনারা এখান থেকে একটি কাজ করবেন, সেটি হচ্ছে আপনারা এখান থেকে সরাসরি নো অপশনটির উপর ক্লিক করে দিবেন। দেন নো অপশনটির উপর ক্লিক করে দেওয়ার পর আপনারা ব্যাগে যাবেন, ব্যাগে যাওয়ার পর সার্চের উপর ক্লিক করবেন। দেন ক্লিক করার পর একটি লোডিং নেবে, লোডিং নেওয়ার পর আপনারা এখানে সরাসরি লিখবেন কমিউনিটি, সি ও ডাবল এম ইউ এন আই টি ওয়াই, কমিউনিটি লেখার পর আপনারা দেখতে পারতেছেন এখানে নিচে একটি অপশন চলে আসছে বা এখানে একটি লেখা চলে আসছে, মাই ভিডিও ওয়াজ রিমুভ ডিউ টু ভায়োলেটিং কমিউনিটি গাইডলাইন্স, আপনারা সরাসরি এই লেখাটির উপর ক্লিক করবেন বা এই অপশনটির উপর ক্লিক করবেন। দ্যাটস ওয়াই ক্লিক করার পর একটু লোডিং নেবে, লোডিং নেওয়ার পর এখানে দেখতে পারতেছেন একটি অপশন চলে আসছে, সো এখানে কয়েকটি টার্মস অ্যান্ড কন্ডিশনের কথা বলে দেওয়া হয়েছে, আপনারা অবশ্যই এই অপশনগুলোকে পড়ে নেবেন, কেননা এতে করে আপনাদের অনেক উপকার হবে। এতে লেখা আছে কী কী কারণে আপনাদের কমিউনিটি গাইডলাইন্স হয় বা কীভাবে আপনারা এটা রিমুভ করবেন, তো সেক্ষেত্রে আপনারা এটাকে ভালোভাবে পড়ে নেবেন। এখন হচ্ছে আপনাদের যদি এই প্রবলেমটা সলভ হয়ে থাকে, তাহলে আপনারা অবশ্যই এটাকে ইয়েস করে দিবেন, আর যদি আপনাদের এই প্রবলেমটা সলভ না হয়, তাহলে আপনারা সরাসরি এখান থেকে নো অপশনটির উপর ক্লিক করবেন। দেন ক্লিক করার পর এখানে লেখা চলে আসবে ইওর ফিডব্যাক ওয়াজ সাবমিট, তো আপনাদের এই লেখাটি চলে আসার পর আপনারা সরাসরি নিচে দেখতে পারতেছেন নিড মোর হেল্প নামে একটি অপশন, তো আপনারা সরাসরি নিড মোর হেল্পের উপর ক্লিক করবেন। দ্যাটস ওয়াই ক্লিক করার পর একটি লোডিং নেবে, লোডিং নেওয়ার পর এখানে দেখতে পারতেছেন একটি গড় চলে আসছে, তার নিচে দেখতে পারতেছেন দুইটা অপশন, একটি হচ্ছে ফটো আইকন, একটি হচ্ছে ভিডিও আইকন, তো আপনারা সরাসরি ফটো আইকনটির উপর ক্লিক করে কিছুক্ষণ আগে যেই স্ক্রিনশটটা নিয়েছেন সেই স্ক্রিনশটটাকে আপনারা এখানে আপলোড করে দিবেন। তো আমি আমার এই স্ক্রিনশটটাকে আপলোড করে দিচ্ছি। দেন হচ্ছে এখান থেকে টিকমার্ক করে দেওয়ার পর ওকের উপর ক্লিক করবে, দেন ওপর ক্লিক করার পর একটু লোডিং নেবে বা আপলোডিং হবে, আপলোডিং হয়ে যাওয়ার পর
সরাসরি আমাদেরকে আবার ওই জায়গাতে নিয়ে যাবে। তো আপনারা দেখতে পারতেছেন এখানে আমার পিকচারটা আপলোড হয়ে গেছে। এখন হচ্ছে আপনারা সরাসরি উপর গোটাতে ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে আপনাদেরকে একটি মেসেজ লিখতে হবে বা একটি রিপোর্ট লিখতে হবে। তো আমি সেটা আগে থেকে লিখে রাখলাম, এখন হচ্ছে আমি এখান থেকে সেটাকে পেস্ট করে দিচ্ছি বা এটা লিখে দিচ্ছি। তো আমি আপনাদের সুবিধার্থে এই লেখাটি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব এবং হচ্ছে আমার ফার্স্ট কমেন্টে দিয়ে দিব। তো আপনারা সেখান থেকে এটাকে কপি করে লিখতে পারবেন বা এখানে পেস্ট করতে পারবেন। তো আমি এখানে লিখলাম, হাই স্যার ম্যাডাম, আই মেড এ মিস্টেক, আই উইল নেভার আপলোড দিস ভিডিও অ্যাগেন, প্লিজ পিক আপ মাই স্ট্রাইক। তো আপনারা অবশ্যই এই লেখাটি লিখতে পারবেন এবং হচ্ছে আপনাদের সুবিধার্থে আপনারা যেভাবে তাদেরকে কনফিউজ করতে পারেন সেভাবে আপনারা লিখে নেবেন। দেন হচ্ছে এই লেখাগুলো বসিয়ে দেওয়ার পর বা এই রিপোর্টটা বসিয়ে দেওয়ার পর আপনারা সরাসরি নিচ থেকে সাবমিট অপশনটির উপর ক্লিক করবেন। দেন ক্লিক করার পর একটু লোডিং নেবে, লোডিং নেওয়ার পর সরাসরি আপনাদের রিপোর্টটা সাবমিট হয়ে যাবে। তো আপনারা দেখতে পারতেছেন একটু লোডিং নিচ্ছে, লোডিং নেওয়ার পর এখানে লেখা চলে আসবে ইউর ফিডব্যাক ওয়া সাবমিট। তো আপনারা দেখতে পারতেছেন এখানে একটি মেসেজ চলে আসলো, থ্যাংক ইউর ফিডব্যাক, উইল কন্ট্যাক্ট ইউ ইফ মোর ইনফরমেশন নিডিড। তো আপনারা দেখতে পারতেছেন এখানে এই মেসেজটি চলে আসবে, যদি আপনাদের রিপোর্টটি ফিডব্যাক হয় বা রিপোর্টটি ডেলিভারি হয় তখন আপনাদেরকে এরকম একটি মেসেজ দিয়ে দিবে। তো গাইস, এই মেসেজটি আসার পর আপনাদের অন্ততপক্ষে এক সপ্তাহের ভিতরে তারা স্ট্যাকটি তুলে নিবে। তুলে নেওয়ার পর আপনারা আগের মতো আপনার ওই অ্যাকাউন্টে ভিডিও আপলোড করতে পারবেন, তারপর হচ্ছে আপনারা কমেন্টস করতে পারবেন এবং হচ্ছে আপনার ভিডিওতে সবাই কমেন্ট করবে। তো গাইস, মূলত এই ছিল আজকের মতো আমার ভিডিও। যদি আমার ভিডিওটা দেখে একটু উপকৃত হন বা ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওতে একটা লাইক দিয়ে যাবেন, আর অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিয়ে যাবেন। ততক্ষণ ভিডিওটা ধৈর্য সহকারে দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।